এখন আমরা নৌকা করে চলা চলাচল করি মোটামুটি হাফ কিলোমিটার যেতে হয় আমাদের নৌকায় চলে মোটামুটি পাঁচ সাতশো লোক যাওয়া আসা করে প্রতিদিন প্রতিদিন এই যে আপনি হাট যান এর উপর দিয়ে মালপত্র নিয়ে যায় হ্যাঁ এর উপরে কষ্ট করে কোনো করে পার করে নিয়ে যাই কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় পাঁচ সাতশো লোক যাতায়াত করে এখানকার গ্রামের যে কৃষক আছে তাদের অর্থনীতিটা এই সাঁকোর উপর নির্ভর করে কারণটা হচ্ছে এখানে একটা বড় মোহিনীগঞ্জ হাট আছে এই মোহিনীগঞ্জ হাটে এখানকার যে কৃষকরা জিনিসপত্র নিয়ে যায় অতি কষ্টে নিয়ে যায় অনেকেরও তো ভুট্টা ধান জলে পড়ে গেছে ভোট আসে ভোট যায় কিন্তু নদীর উপরে হয় না পাকা সেতু যার জেরে বছরের পর বছর ধরে বঞ্চনার অন্ধকারে রয়ে গিয়েছেন এলাকার মানুষজন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাসিরাঙ্গা গ্রামের উপর দিয়ে প্রবাহিত কলিক নদী নদীর এক পারে হেমতাবাদ ওপারে রায়গঞ্জ ব্লক রায়গঞ্জ এবং হেমতাবাদের একেবারে সীমান্তবর্তী এলাকায় রয়েছে জায়গাটি নদীর উপর দিয়ে বর্তমানে যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো রোজ এই সাঁকো পেরিয়ে প্রায় ছশো থেকে সাতশো লোকের যাতায়াত সাঁকো পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের বহু ক্ষেত্রে ঘটে যায় দুর্ঘটনা পাশেই রয়েছে মহিনগঞ্জ হাট হাটে এলাকার মানুষজনকে মালপত্র নিয়ে যেতে যথেষ্টই বেগ পেতে হয় গ্রামটি কৃষি নিয়ে যান এলাকার মানুষ তারা দুর্ঘটনার সম্মুখীন হন স্কুলে আসার ক্ষেত্রে পড়ুয়াদেরও সমস্যা হয় অন্য পথ দিয়ে যেতে হলে অনেকটা ঘুরতে হয় তাই প্রাণের ঝুঁকি নিয়ে এই সাঁকোর উপর দিয়েই যাতায়াত করতে হয় মানুষকে বিনয় কুমার দাস নামের এক গ্রামবাসী বলেন সাঁকোর ওপর দিয়ে চলাফেরা করতে যথেষ্ট কষ্ট হয় বহু দুর্ঘটনা ঘটেছে বর্ষার সময় জল বাড়লে যাতায়াত করতে হয় বারবার পাকা সেতুর দাবি জানালেও কোনো ব্যবস্থা হয়নি পারাপারের জন্য তৈরি হয়েছে তবে কিন্তু আমরা বহু কষ্ট করে যাওয়া আসা করি এটার মধ্যে বহু গাড়ি ঘোড়া বাইক থেকে এক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ অনেক পেলে পড়ে যায় ওখান থেকে নদীর মধ্যে কিন্তু এটা যদি আমাদের পাকা ব্রিজ হতো তাহলে আমাদের খুবই উপকৃত হতাম আমরা কত লোক সারাদিন যাতায়াত করে মোটামুটি পাঁচ সাতশো লোক যাওয়া আসা করে প্রতিদিন প্রতিদিন এই যে হাট করেন এর উপর দিয়ে মালপত্র নিয়ে যায় এর উপরে কষ্ট করে কোনো পার করে নিয়ে যাই অন্যরা জানানো হয়নি আর এমনি বাইরের লোক আসে ফটো করে অনেক কিছু নিয়ে যায় বলে শুধু যে হ্যাঁ হবে ব্রিজ হবে অমুক হবে তমুক হবে তারা ভোটের সময় প্রতিশ্রুতি দেয় হ্যাঁ ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে যায় আর হয় না তারপরে আর কোনো কিছু নেই মার্ডি নামের এক বলেন দিয়ে বাসিন্দা চলাফেরা করতে গিয়ে খুব বেগ পেতে হয় পাকা সেতু হলে উপকৃত হবেন মানুষজন তো এই ব্রিজ দিয়ে চলাচল করতে সমস্যা হয় না একটু তো সমস্যা হবে ঠিক এটা কি পাকা হওয়া প্রয়োজন কি মনে করছে পাকা হলে তো জনগণের সুবিধাই হবে প্রকাশ চন্দ্র রায় স্থানীয় একটি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন এই সাঁকোর ওপর দিয়ে পড়ুয়ারা একসময় স্কুলে আসত কিন্তু অনেকেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তাই এখন তারা স্কুলে আসতে ভয় পায় মালপত্র নিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন এখানে পাকা সেতু নির্মাণ হলে শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হবেন মানুষজন আসতো ওই সাইড থেকে ওটা রায়গঞ্জ মৌজা রায়গঞ্জ ব্লক ওদিকে স্কুল না থাকার জন্য ছেলে পেলেগুলো আমার স্কুলে আসতো কিন্তু এই যে যাতায়াত ব্যবস্থা কিছু অ্যাক্সিডেন্ট ছেলেগুলো জলে পড়ে যায় শাকতে তো রিক্সি ব্যাপারটা ছেলেপেগুলো জলে পড়ে যায় তার জন্য গার্জিয়ানরা পাঠায় না এরপরে অনেক ছেলে মেয়ে ওখানে স্কুল ছুট হয়েছে তো যদি এখানে ব্রিজটা হতো যেমন অর্থনৈতিক একটা পরিবর্তন হতো এখানকার লোকের চাহিদা তো তো আজকের না এবং এর জন্য দাবি জানানো হয়েছে যেহেতু রায়গঞ্জ আহমেদাবাদ ব্লকের শেষ প্রান্ত এবং রায়গঞ্জ ব্লকের শেষ প্রান্ত সেই জন্যই ব্রিজটা এখানে হচ্ছে না এই একটা ব্যবস্থা যদি হতো তাহলে যেমন শিক্ষার দিক দিয়ে গ্রামটা এগিয়ে থাকতো এবং কিছু লোক যারা এখানে এই নদীটার জন্য স্কুলে আসতে পারতেছে না স্কুল চুর হয়ে যাচ্ছে এটার একটা সমস্যার সমাধান হতো এবং মানুষরা এটা স্বাচ্ছন্দ্য বোধ করতো রাস্তাটা থাকলে আর সংবাদ হেমতাবাদ